হ্যালো ফ্রেন্ডস, অবশেষে সব অপেক্ষার অবসান। পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে চীন সফলভাবে পৃথিবীর বাইরের কোনো গ্রহে মার্সের মাটিতে তারা সফলভাবে ল্যান্ডার এবং রোভার অবতরণ করলো। যেমনটা আমি আগে বলেছিলাম আমার আগের ভিডিওটিতে, যে আজ রাত ভোর রাত 4:30 মধ্যেই তারা অবতরণ করবে মঙ্গলের মাটিতে, এবং সেই 7 মিনিটস অফ টেরর পার করে, 9 মিনিটের কঠোর সময় সংঘর্ষ পার করে, 1 বছরের জার্নি অতিক্রম করার পর অবশেষে সে ইউটোপিয়া প্ল্যানেশিয়াতে অবতরণ করল চায়নার জেরং রোভার। সো এই নিয়ে আরও ভিডিও আসতে থাকবে, জেরং রোভার থেকে তোলা বিভিন্ন ছবি, মার্সের বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো ব্রডকাস্ট করবে সিএনএসএ থেকে, সেগুলো বাংলায় নিয়ে আসবো, সেগুলো বাংলায় অ্যানালাইসিস করবো আমার এই চ্যানেলে এসবি গ্লোবালি। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ গ্লোবালি। পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে চীন সফলভাবে খেতাব অর্জন করে নিয়েছে এই রোভার নামে। সো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত স্পেস লাভার বন্ধুদের, আমার মতো মহাকাশ প্রেমী বন্ধুদের জন্য এই সুখবরটি নিয়ে এলাম। সিএনএসএ থেকে, চায়না স্পেস স্টেশন থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ, অ্যাডভেঞ্চারাস ফটোজ সেগুলো আপলোড করা হয়েছে, সেগুলো আমরা নিয়ে আসবো এই চ্যানেলেই, এই চ্যানেলেই আপলোড করবো। সো স্টে কানেক্টেড, সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো এসবি গ্লোবাল। খুব তাড়াতাড়ি আমরা এই জুরং রোভারের সাথেও অ্যাডভেঞ্চারে নামতে চলেছি এই এসবি গ্লোবাল চ্যানেলের মাধ্যমে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অপেক্ষা করো আরও অ্যাডভেঞ্চারাস ভিডিও আসছে।